জানো কি জন্য আবার তুমি আবার সারপ্রাইজ হয়ে গেলে, তাড়াতাড়ি এসেছি বলে? তুমি যখন খুশি এসো, আমি অনলাইন থাকলে তোমার লাইভ আসবো। আচ্ছা, সুরেশ বলছে যাই হোক, টপিক চেঞ্জ একদম। মদন বলছে অবধি এখন কেমন আছো? হ্যাঁ, লেটস চেঞ্জ দ্য টপিক। সুরেশ বলছে মধুরিমা দি। নমিতা বলছে ফাল্গুনি দি। আমি এখন বাড়ি ফিরে রাতে রুটি তরকারি খাবো। আচ্ছা ভাই, রুটি তরকারি খাও, আমিও রুটি তরকারি খেতেই ভালোবাসি, কিন্তু কদিন ধরে একটু গ্যাসের ব্যথা হচ্ছে দুদিন ধরে, ওই জন্য আজকে আমি ভাত খেয়েছি। ভাইগুনি বলছে ঘোষণা ছাড়া হঠাৎ এলে কাজ সারলাম লাইভের জন্য। না, আমি ঘোষণা করিনি যে আজকে তাড়াতাড়ি আসব, এসে ঘোষণা করবো এটা ঠিক করেছিলাম। আমি তো জানি সবাই কখন আসবে। আচ্ছা সুরজিৎ, আপনি হয়তো আগের দুটো দিন লাইভে আসেননি, তখনও সেম কথা বলেছিলাম, তখন গায়ে ফোসকা পড়েনি। আর মজার কিছু সিরিয়াসলি বলার মধ্যে পার্থক্যটা আপনার বেশি ভালো বোঝার কথা। যে ফাল্গুনি দি কেমন আছো, মানে কি হচ্ছে বলতো? বসে থাকলেও কষ্ট হচ্ছে আমার, এটা হচ্ছে মেন ব্যাপার। প্রচন্ড খেলাম না, ভাত খেলাম, আবার ব্যথা শুরু হলো, কি করবো বলো দেখি। এরকম একটা ফটো লাগিয়ে রাখবো, আর এরকম ক্যামেরার সামনে এরকম করে ফটোটা লাগিয়ে রাখবো। আর তো বেশি দিন নাই, কারণ আমার পেটের ভাতও তো হয়ে গেল শেষ, বন্ধ হয়ে যাবে বোধহয়, বেশি দিন আমি খেতেও পারবো না, কারণ কি বলতো, আলসার ফালসার হতে পারে। আলসার হয়ে গেছে একটা বিশাল বিশাল বড় একটা, কি বলে ওটাকে, পেটের মধ্যে হয় পাথর পাথর, ওটাই হয়েছে বুঝেছো। সেই জন্য আমার সব বন্ধ, সব বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। আজকে কি ফাল্গুনি রান্না বান্না কমপ্লিট করে এসেছো? ভুলভাল কিছু করো না কিন্তু বাবা, আর সাবধানে সাবধানে কাজ করো। পিয়ালি আজকে আসলো না তো? পিয়ালির কি শরীরটা খারাপ হলো নাকি কে জানে, পিয়ালি আজকে আসেনি। কমেন্ট কি হলো, কমেন্ট আসছে না যে? কাল থেকে এরকম করে লাইভ করবো, এরকম শুয়ে শুয়ে লাইভ করছে হাতে এরকম করে মোবাইল নিয়ে, আমি ওরকম করে লাইভ করব। ঠিক আছে, আমি বালিশে শুয়ে পড়ব পরে। হ্যাঁ বলো চিকু, বলা তোমার নাম কি বলে, কি যেন নাম ভুলেও যাই, নামগুলো মুখস্থ হয়ে গেছিল তো, বলতে বলতে তো আটকে আটকে যায়। বাবা সত্যি এইসব নামগুলো বলবো বুঝলে, আমি এরম ভাবে ভিডিও করবো, কোনো উপায় নেই। কমেন্ট আসছে না কেন, আটকে গেছে লাইভটা নাকি? ও
ভগবান।